হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। তো আজকে আমি একটা ডিজার্ট বানাচ্ছি, এখানে চকলেট, আমি চকলেট দিয়ে বানাচ্ছি চকলেট ডিজার্ট। বাচ্চারা খেতে খুব পছন্দ করবে, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে। তো চলুন শুরু করা যাক। আমি কড়াইয়ের মধ্যে 2 কাপের মতন দুধ নিয়ে নিলাম। এখন কিন্তু আমি ওভেনটাকে জ্বালাচ্ছি না, এখন কিন্তু দুধটাকে আমি গরম করছি না। এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ চকলেটের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। চকলেটের গুঁড়োটাকে আমি দুধের সঙ্গে আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন দুধের সঙ্গে মিশে গেছে চকলেটের গুঁড়োটা। এরপর আমি ওভেনটাকে চালিয়ে নিলাম। কিছুক্ষণ আমি দুধটাকে ফুটতে দেব। এরপর আমি দুধের মধ্যে 3 থেকে 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 4 চামচের মতন চিনি দিলাম। চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেব। মিশে গেছে চিনিটা দুধের সঙ্গে। দুধটা ফুটেও এসছে। এরপর আমি 1 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম দুধটার মধ্যে। এই দুধটার সঙ্গে আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশে গেছে, পাউডারটাও মিশে গেছে দুধের সঙ্গে। আমি কিছুক্ষণ দুধটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমার চকলেটের এরপর একটা পাত্রের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিলাম। এটাকে 2 থেকে 3 মিনিট আমি ঠান্ডা হতে সময় দেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন অনেকটাই জমে এসছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। ফুটে গেছে। এরপর আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। মিশানো হয়ে গেছে। আমি দুধের মধ্যে 1/2 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম। পাউডারটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটা ঘন হয়ে গেছে, এরপর দুধটার মধ্যে আমি অফ করে দিচ্ছি দুধটাকে এর মধ্যে। এরপরে আমি কিছুটা লাচ্ছা লাচ্ছা সিমাই যেটা হয় লাচ্ছার সিমাইটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু দুধটাকে অফ করে দিয়েছি, না হলে ঘন হয়ে যাবে। লাচ্ছাটার সঙ্গে দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লাচ্ছাটা ঘন হয়ে যাবে। দেখুন ঘন হয়ে গেছে। দেখুন চকলেটের লেয়ারটা পুরো বসে গেছে। এরপর চকলেটের লেয়ারের মধ্যে আমি লাচ্ছাটাকে দিয়ে দিচ্ছি। আমি লাচ্ছাটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে। একটু ছড়িয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট আবার স্টে করে রেখে দিলাম। এদিকে আমি জলের একটু গরম জলের মধ্যে হালকা গরম জলের মধ্যে 1 কাপের মতন দাস মিল্ক নিয়ে নিলাম। এখানে দেখি দুধ আমি ইউজ করিনি, এখানে আমি 1 কাপের মতন পুরো দুধ ইউজ করেছি। আমি দুধের দুধটার মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম। কেশরটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কেশরটা একটা কালার আসছে, সুন্দর কালার আসছে। দেখুন একটা সুন্দর কালার চলে এসছে। চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দারুণ এসেছে। এর মধ্যে আমি 1 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেবো দুধের সঙ্গে। এটা বাচ্চা বুড়ো যে কোনো মানুষই খুব পছন্দ করবে, এবং বাড়িতে যদি গেস্ট আসে চটজল দিয়ে বানিয়ে দিতে পারেন, খেতে দারুণ স্বাদ হয়। একটা নতুনত্ব জিনিস, এতেও দারুণ দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি এটার মধ্যে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি।
পুরো দুধটাতেই আমি দিয়ে দিলাম চকলেটের লেয়ার এবং লাচ্ছার লেয়ারটা জমে গেছে। এরপর আমি এটা দুধ আর কেশরের দিয়ে যেটা তৈরি করলাম সেটাকেও দিয়ে দিলাম। এরপর এটা আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেওয়ার আগে আমি কিছুটা গার্নিশিং করে নিচ্ছি উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে বাইরে রেখে খাওয়া যায়, আবার ফ্রিজে যদি রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এটা আধ ঘন্টা বাইরে রেখে দিলে পুরোটাই জমে যাবে, আর যদি ফ্রিজে রেখে তারপরের দিনে খেতে চান দারুণ একটা টেস্ট হয়। ঠান্ডা ঠান্ডা গরমের দিনে ভালোই লাগে। এরপর আধ ঘন্টা রেখে দিয়েছি, দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখুন পুরো জমে গেছে। আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি, আবার আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। দেখুন একটা আমি পিস তুলে দেখিয়ে দিচ্ছি কতটা জমে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন।